আধা ঘন্টার বৃষ্টিতে ডুবে গেছে কক্সবাজার শহরের প্রধান সড়ক সহ বেশ কয়েকটি উপসড়ক। সকালে দুই দফায় আধা ঘন্টার মতো মাঝারি ধরনের বৃষ্টি হয়। এতেই শহরের প্রধান সড়ক গোলদিঘির পার, বৌদ্ধ মন্দির সড়ক এবং আশপাশের এলাকা ডুবে যায়। পানিবন্দী হয়ে পড়ে গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ হয়ে যায় যান চলাচল। তীব্র ভোগান্তি ও দুর্ভোগে পোহাতে হয় শিক্ষার্থী সহ সাধারণ পথচারীদের। কক্সবাজার পৌরসভার অধীনে 29টি উপসড়কের কাজ 85% শেষ হলেও সবকটি নালা পানি প্রবাহের উপযোগী হয়নি এখনও, ফলে সামান্য বৃষ্টিতেই পানিতে নিমজ্জিত হয় ব্যাপক এলাকা। ভরা বর্ষায় এই ভোগান্তি তীব্র হওয়ায় আশঙ্কাই তাই সাধারণ মানুষের।